আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে দেখাচ্ছি দুটি ভিন্ন স্বাদে গ্রিন জুস বা গ্রিন স্মুদির রেসিপি। যারা ডায়েট করেন, পেটের অতিরিক্ত চর্বিটা কেটে ফেলতে চান, স্কিনে একটু গ্লো ভাব আনতে চান অথবা চুলটাকে আরও শাইনি করতে চান, তাদের জন্য আজকের আয়োজন। প্রিপারেশন নিতে নিতে কিছু কথা না বললেই না, আমি কোনো নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান না, আমি শুধুমাত্র সেই রেসিপি দুটোই আজকে শেয়ার করছি যেগুলো আমার ক্ষেত্রে সবসময় কাজে দেয়। এই রেসিপি ফলো করলেই যে আপনি একেবারে শুকিয়ে কাট হয়ে যাবেন অথবা আপনার স্কিনটা সাথে সাথে ভালো হয়ে যাবে এমনটা কিন্তু না, সব কিছুই সময়ের ব্যাপার। সেই সাথে আপনার নিজের শরীরের ওজন অনুযায়ী প্রপার ডায়েট ফলো করতে হবে, এক্সারসাইজ করতে হবে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই শুধুমাত্র এই জুস দুটো সহায়ক হিসেবে কাজ করবে। এই জুসগুলো সবসময় চেষ্টা করবেন খালি পেটে সকালবেলা খেতে, আর এই জুসগুলো এতই ভালো যে প্রায় খাওয়ার পরে 8 থেকে 9 ঘন্টা আপনার আর কোনো ক্ষুধাই লাগবে না, আপনার পেটটা ভরা ভরা থাকবে। প্রথম জুসটা তৈরি করার জন্য আমি একটা ব্লেন্ডারের জাগে অর্ধেকটা গ্রিন অ্যাপেল নিয়ে নিয়েছি। যেহেতু গ্রিন জুস তাই এটার সব কিছুই একটু গ্রিনিশ থাকবে। কলা নিয়ে নিচ্ছি অর্ধেকটা, না কলা গ্রিন না, তারপরেও নিয়েছি একটুখানি সুইটনেস আনার জন্য, কারণ এই জুসে কোনো অতিরিক্ত সুগার ব্যবহার হয় না। আমি প্রায় 2.5 মুঠির মতো দিয়ে দিচ্ছি পালং শাক, এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়ে আছে, আর এটা একেবারে কাঁচা পালং শাক। একটা লেবুর অর্ধেকটা আমি নিয়ে নিচ্ছি, অর্ধেকটা লেবুতে যতটুকু রস হয় ততটুকু নিলেই চলবে। কোকোনাট জুস নিচ্ছি, এটা আমি কিনে আনা কোকোনাট জুস ব্যবহার করছি। আপনারা চাইলে রিয়েল যে ডাবের পানিটা ফ্রেশ সেটা ব্যবহার করলে সবচেয়ে ভালো, প্রায় 1 কাপের মতো ব্যবহার করতে হবে। আর চাইলে ডাবের পানির পরিবর্তে রেগুলার যে পানি আপনারা ঘরে খান সেই পানিটা দিয়েও ব্লেন্ড করা যাবে। একদম স্মুথ করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, তাহলেই স্মুদিটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এই স্মুদিটা তৈরি করে সারাদিনে একটু একটু করেও কিন্তু খেতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি ফ্রেশ সার্ভ করেন, এই ক্ষেত্রে টেস্টটাও ভালো আসে। প্রথম প্রথম খেতে হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু বিশ্বাস করেন এই জুসটা আপনার হেলথের জন্য অনেক বেশি উপকারী। এবার চলে যাচ্ছি পরবর্তী জুসটা তৈরি করতে। পরবর্তী গ্রিন জুসটা তৈরি করার জন্য ব্লেন্ডারের জাগে আমি একটা মাঝারি সাইজের শশা কিউব করে কেটে খোসাসহই নিয়ে নিচ্ছি। কাপ দিয়ে মাপলে প্রায় 1/2 কাপের মতো হয়েছে। একটা অ্যাভোকাডোর অর্ধেকটা নিয়ে নিচ্ছি, এটা পাকা একটা অ্যাভোকাডোর অর্ধেক ব্যবহার করছি। অ্যাভোকাডো যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে আনারস কুচিও ব্যবহার করতে পারেন। পালং শাক নিয়ে নিচ্ছি আমি 1 মুঠের মতো। একটা লেবুর অর্ধেকটা রস নিয়ে নিচ্ছি। আসলে নিজের স্বাদ অনুযায়ী আপনারা কিন্তু চাইলে অন্যান্য সবুজ টাইপের যে জিনিসগুলো কাঁচা খাওয়া যায় সেইগুলোই কিন্তু এই জুসে দিয়ে ব্লেন্ড করে খেতে পারবেন। পানি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। এখন সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিলে এই জুসটাও রেডি হয়ে যাবে। আশা করছি আজকের এই জুসের রেসিপি দুটো আপনারা ঘরে ট্রাই করবেন এবং কিছুদিন খেলেই আপনারা এটার উপকারিতা টের পাবেন। আজকের বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।